प्रिय छात्र छात्रीबृंद, आजकल फिनान्स बैंकिंग और बीमा प्रथम पत्र क्लस तुम्हारे स्वागत जाना सागरकान्ति दे प्रभाषक हिसाब विज्ञान कुलगांव सिटी कॉर्पोरेशन कॉलेज। आज के क्लसटा यथारीति तृतीय अध्याय कारण हमें बोल तृतीय अध्याय एक क्लस बेशी प्रयोजन अनेकगुलो सूत्र आछे विभिन्न सूत्र अंकगुलो ना कराले तुम्हारा ये अध्याय भालोभावे तुम्हारे क्लियर है ना। ताई आज के तृतीय अध्याय आरेकटा क्लस निच्छि यथारीति बोर्ड क्वेश्चन दिए शुरू करब। चट्टग्राम बोर्ड 2017 10 नम्बर प्रश्नटा आमि एकटु बुझिए दिई तोमादेरके पर बुझिए दी। मिस्टर महबूब 5 बचर पर एक गाड़ी किनते चान, अर्थात गाड़ीटा आज थेके उनी 5 बचर पर किनबेन, भविष्यते किनबेन, सेई समय ओई गाड़ीर मूल्य हबे 10 लक्ष टाका। अर्थात गाड़ीर तखन किनार किनते गेले ओनार 10 लक्ष टाका लागबे, तार माने हलो भविष्यते ओनार 10 लक्ष टाका लागबे। ओई गाड़ीटी किनते हले ताके 12% सुदे सुद हारे टाका संचय करते हबे। जदि गाड़ीटा किनते चाय ओनाके आज के किछु टाका जमा दीते हबे जाते भविष्यते उनी 5 बछर पर 10 लक्ष टाका निये गाड़ीटा किनते पारेन। कते बला हलो भविष्य मूल्य कि এই ধরনের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি তোমাদেরকে। কার্যকরী সুদের হার বলতে কি বোঝায়? কার্যকরী সুদের হার সংখ্যাটা তোমরা পড়ে নিতে পারবে, আমি সূত্রটা লিখে দিলাম। কার্যকরী সুদের হার ইএআর ইফেক্টিভ অ্যানুয়াল রেট সূত্রটা লিখে দিয়েছি, তোমরা সংখ্যাটা একটু পড়ে নিবা। गते बला हलो मिस्टर महबूब के गाड़ी किनते बर्तमान मोट कत टाका जमा करते हबे निर्णय करो। गाड़ी किनते हले ताके बर्तमान कत टाका जमा रखते हबे, तार माने हलो अर्थेर बर्तमान मूल्य निर्णय करब। खूब सहज, कारण तार टाका दरकार 10 लक्ष टाका दरकार 5 बछर पर भविष्यते दरकार, सेटार जन्य आज के कत टाका जमा दीते हबे एटा जानते हले आमादेरके अर्थेर भविष्य मूल्य बर्तमान मूल्य निर्णय करते हबे। कारण भविष्य मूल्य हलो 10 लक्ष टाका, भविष्यतेर तार जे 10 लक्ष टाका प्रयोजन सेटा शुरूतेই बोले देवा हयेছে 5 बछर पर। ताहले अर्थेर बर्तमान मूल्य सूत्रटा आमि आगेर दुई एकटा क्लासे एई सूत्रगुलो तोमादेरके একটা একটা করে সবগুলো লিখে দিয়েছি। অর্থের বর্তমান মূল্য পিভি ইকুয়াল টু এফ বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই হোল এন্ড, এরপর আমরা মান বসাই দিব। অর্থাৎ এটা যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের টাকার পরিমাণ আসবে 5,67,427.39। অর্থাৎ তাকে 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার জন্য এই টাকাটা তাকে জমা দিতে হবে। আমাদের গ নাম্বার করণীয় ছিল ওইটুকু। এবার আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বরে কি করতে বলছে আমরা একটু পরে দেখি। 15% হার সুদে, আমরা এখন যেটা করলাম সেটা হলো সুদের হার 12%, এখানে সুদের হার 12%, তাই আমি 0.12 দিয়েছিলাম। আমি এখানে কয়েকটা জিনিস লিখি নেই, সেগুলো তোমরা নিজেরা লিখবে, আমি আগের অঙ্কগুলোতে লিখছি যার কারণে এখন আর লিখতেছি না। দেওয়া আছে এফ ভি ইকুয়াল টু আই ইকুয়াল টু এন ইকুয়াল টু, এগুলো তোমরা নিজেরা লিখতে পারবে, কাজটা সহজ বলে এখানে আমি আর লিখি নেই। 15% সুদের হারে 4 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে নির্ধারিত সময়ে গাড়ি কেনা সম্ভব কি, মতামত দাও। এখন উনি 5,67,427 টাকা জমা করবেন না, উনি জমা করবেন 4 লক্ষ টাকা, আর সেটা সময় 5 বছরের জন্যই জমা করবেন, সুদের হার হবে 15%, তখন উনি গাড়ি কিনতে পারবেন কি না। অর্থাৎ উনি আজকেই 4 লক্ষ টাকা জমা দিতে চান, তার মানে হলো গাড়ি 5 বছর পর কিনবে, তখন আমরা কোন মূল্য নির্ণয় করব, তখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, কারণ আজকেই সে 4 লক্ষ টাকা জমা দিচ্ছে। তাহলে সূত্র লিখি, অর্থের ভবিষ্যৎ মূল্য এফ বি ইকুয়াল টু পিভি ইনটু ওয়ান প্লাস আই হোল এন। তাহলে পিভি এর জায়গায় 4 লক্ষ টাকা বসিয়ে দিলাম, এন এর জায়গায় 5 বছর, সুদের হারটা এখানে বলে দেওয়া আছে পরিবর্তন করে 15% করে দেওয়া আছে। তাহলে টাকার পরিমাণটা আসছে আমাদের ক্যালকুলেশন করে 8,04,542.80 টাকা। তাহলে ওনার তো আমরা জানি গাড়ি কেনার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন, তাহলে আমরা বুঝতেছি যে ওনার আর গাড়ি কেনা মানে 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকা দিয়ে উনি গাড়ি কিনতে পারবেন না, কারণ গাড়ি কেনার জন্য ওনার 10 লক্ষ টাকা প্রয়োজন। আমাদের মতামত চেয়েছেন 15% হারে 4 লক্ষ টাকা জমা দিলে উনি গাড়ি কিনতে পারবেন কিনা, মতামত হবে
15% হারে 4 লক্ষ টাকা, 5 বছরের মূল্য হচ্ছে 8,04,542.80। কিন্তু ওনার গাড়ি কিনতে লাগবে 10 লক্ষ টাকা, তাই উনি গাড়ি এই টাকা এই জমাকৃত টাকা দিয়ে উনি গাড়ি কিনতে পারবেন না। এটাই হবে মতামত। খুবই সহজ একটা অঙ্ক। এবার আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, যশোর বোর্ড 17। যশোর বোর্ড 17 প্রশ্ন নাম্বার 10। আমি উদ্দীপকটা বুঝিয়ে দিই পরে। জনাব সালাম, জনতা ব্যাংক থেকে বার্ষিক 12% হার সুদে 5 লক্ষ টাকা ঋণ নেন। অর্থাৎ উনি 5 লক্ষ টাকা ঋণ নিয়ে নিয়েছেন জনতা ব্যাংক থেকে, আর ওই ব্যাংকের সুদের হার 12%। তো আমরা জানি ঋণ নিলে সেই ঋণটা কিস্তিতে কিস্তিতে পরিশোধ করতে হবে। আগামী 5 বছর প্রতি বছর শেষে তিনি ঋণের কিস্তি পরিশোধ করবেন। অর্থাৎ ওই ওনার ওই ঋণের পরিমাণটা উনি 5 বছর 5টা কিস্তিতে দিবেন, এবং ঋণের কিস্তিটা উনি প্রতি বছর শেষে দিবেন। অর্থাৎ বছরটা জানুয়ারি থেকে যদি ওনার ঋণ আমি যদি ধরে নিই জানুয়ারি থেকেই শুরু ওনার ঋণ নেওয়া, তাহলে ডিসেম্বরে গিয়ে ওনার ঋণের কিস্তিটা দিবেন, অর্থাৎ বছরের শেষে গিয়ে দিবেন। কত বলা হলো বার্ষিক বৃত্তি কী? আমি সূত্রগুলো আগে বলছিলাম, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কী? সমপরিমাণ নগদ অর্থের আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহকে আমরা বার্ষিক বৃত্তি বলবো। তোমরা সংজ্ঞাগুলো অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন, আমি আগে দিয়ে দিয়েছিলাম, এগুলো পড়ে নিবে। ঋণ সূচি বলতে কী বুঝো? ঋণ সূচি বলতে আসলে ঋণ পরিশোধের একটা তালিকাকে বোঝায়, যেখানে আসলের আসল কত টাকা, ঋণের কিস্তি কত টাকা, সুদ আসলে কিস্তিটা কত টাকা হচ্ছে, সেই কিস্তির মধ্যে আসল টাকা কত, সুদের টাকা কত, এটা যেটা যে তালিকায় আলাদা আলাদা করে দেখানো হবে সেটাই হলো ঋণ সূচি। গত বলা হলো জনাব সালামের ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে হলে আমি সহজেই বলতেছি, ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে হলে আমরা অ্যানুইটির সূত্র প্রয়োগ করব। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য PVA ইকুয়াল টু, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র প্রয়োগ করব, PVA ইকুয়াল টু A ইন্টু 1-1 ডিভাইডেড বাই 1+I হোল n ডিভাইডেড বাই I। তো এখানে আমাদের এই টাকা এটা দেওয়া আছে, অর্থাৎ উনি যে ঋণ নিচ্ছে 5 লক্ষ টাকা সেটাই হলো ওনার PVA, অর্থাৎ উনি যে বর্তমানে 5 লক্ষ টাকা গ্রহণ করলেন সেটা হলো বর্তমান মূল্য। সেই জায়গায় আমরা 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। আমাদেরকে মূলত ঋণের কিস্তিটা বের করতে হবে। ঋণের কিস্তি হবে এখানে এই এর মানটা হবে ঋণের কিস্তির পরিমাণ। হ্যাঁ, ঋণের কিস্তিটাও কিন্তু এক ধরনের অ্যানুইটি। তাহলে এটা বসিয়ে দিলাম, এরপরে আমরা মান বসাবো, যেখানে যেখানে 1 আছে সেখানে 1 বসিয়ে দিলাম। আয়ের জায়গায় সুদের হার 12%, আর এনের জায়গায় 5 বছর সময়টা আমি বসিয়ে দিলাম। এরপর আমরা থার্ড ব্র্যাকেটসের কাজটা করে 3.604776 পেলাম। এবার আমরা খুব সহজে একেবারে পাটিগণিতের মতো করতে পারবো, এটা এপাশে নিয়ে এসে 5 লক্ষ ভাগ 3.604776, অর্থাৎ সিম্পল একটা পাটিগণিতের কাজ করলাম জাস্ট। আমাদের তাহলে এই এর মান আসছে 1,38,704 টাকা। এটাই হবে ঋণের কিস্তির পরিমাণ। আমরা ঋণের কিস্তির পরিমাণ সবসময় এভাবেই বের করব। এবার আমরা ঘ নাম্বার পরে দেখি। ঘ নাম্বারে বলা হলো প্রত্যেক বছরের শুরুতে কিস্তি পরিশোধ করলে। এখন আমরা যেটা করলাম গ নাম্বারে, সেখানে আমরা উদ্দীপক থেকে নিলাম কি ঋণের কিস্তিটা বছরের শেষে দিবে, কিন্তু আমাদের আবার ঘ নাম্বারে প্রশ্ন পরিবর্তন করে ঘ নাম্বারে বলা হলো ঋণের কিস্তির পরিমাণটা যদি বছরের শুরুতে না শেষে না হয়ে বছরের শুরুতে হবে। তাহলে আমরা জানি বছরের অ্যানুইটির ক্ষেত্রে বছরের শুরুতে যদি পরিশোধ করা হয় বা বছরের শুরুতে যদি পাওয়া যায় সেটা হবে অগ্রিম অ্যানুইটি। আমরা এখানে অগ্রিম অ্যানুইটির সূত্র প্রয়োগ করব। অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য সমান সবটুকুর ঠিক ঠিক থাকবে, এটা পুরোটাই ঠিক থাকবে এবং একদম এই পর্যন্ত ঠিক থাকবে, শুধু বাড়তি অংশটা হবে 1+I, এই অংশটা শুধু বাড়তি হবে। তাহলে আমরা পুরো অঙ্কটাতে গিয়ে শুধু ওই বাড়তি অংশটা বাড়াই দিলাম। দেখো 1+I, 1+I এর মান 1 এর জায়গায় আমি 1 বসালাম, I এর মান হলো 1.12। তাহলে আমাদের হচ্ছে কি, এটা পুরোটা ঠিক থাকবে, এটা পুরোটা ঠিক রেখে আমরা বাড়তি অংশটা দিচ্ছি এখানে। এই অঙ্ক এই অঙ্কেও করে ফেলতে পারবো আমরা, বাড়তি অংশটা হলো 1.12, এই অংশটা আমি বাড়তি দিলাম, এবং এই অংশটা বাড়তি দেওয়ার কারণে আমাদের কিস্তির পরিমাণ আসছে 1,23,843 টাকা। তাহলে এখানে আসছে 1,38,704, এখানে আসছে 1,23,843। তাহলে বছরের শুরুতে কিস্তি দিলে কিস্তির পরিমাণ হবে
1,23,843 আর শেষে দিলে 1,38,704। এইভাবে আমরা সাধারণ অ্যানুইটি সূত্র দিয়ে এবং অগ্রিম অ্যানুইটি সূত্র দিয়ে কিস্তির পরিমাণ নির্ণয় করতে পারবো। আজকে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক করালাম, আমার মনে হয় আমরা আর কিছু অঙ্ক করে এই অধ্যায়টা শেষ করতে পারবো। তোমরা সবকটা ক্লাস করলে এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ।